ওয়েলকাম ব্যাক টু মাই এবিএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এবিএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারটি দেখার জন্য তোমাদের স্বাগত জানাচ্ছি। তো ধারাবাহিক অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধান করে আসছি আমরা। তো এখানে আজকে আমরা যে অধ্যায়ের অঙ্কটি সমাধান করব, তো এখানে নবম দশম শ্রেণীর সমাধান সেট অধ্যায় 5.1 অঙ্ক নম্বর 10। অর্থাৎ অলরেডি এর পূর্বে আমরা 9টি অঙ্কের সমাধান করে দেখিয়েছি, অর্থাৎ 9 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখেছি। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো তোমরা কিভাবে আমরা এটা সমাধান করি। দেখেনা জেড মাইনাস 2 বাই জেড মাইনাস 1 সমান 2 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। এই অঙ্কটি থেকে আমরা জেড এর একটা মান পাবো। তো দেখা যাক কি মান পাচ্ছি। তো এখন আমরা এখানে কি করেছি, এই যে আমরা জেড মাইনাস 2 ছিল এটাকে আমরা দুটা অংশ করেছি, অর্থাৎ জেড মাইনাস 1 আবার মাইনাস 1। এটা আবার যদি আমরা যোগ করি তাহলে আবার মাইনাস 2 হয়ে যাবে। তো 2টাকে আমরা ভেঙে দুইটা 1 করেছি, আর নিচে আমাদের জেড মাইনাস 1 ঠিক আছে, আর এই পাশে ছিল 2 মাইনাস যা ছিল ঠিক তাই আছে। এখন আমরা এটাকে কি করেছি, এখানে আমরা এখানে জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1, অর্থাৎ জেড মাইনাস 1 এর নিচেও জেড মাইনাস 1 ছিল আর মাইনাস 1 এর নিচেও কিন্তু জেড মাইনাস 1 ছিল, তাই এটাকে আমরা আলাদা করে নিয়েছি। অর্থাৎ জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 মাইনাস 1 বাই জেড মাইনাস 1, আর এই পাশে যা ছিল ঠিক তাই আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 মাইনাস, এটা যদি আমরা উপর আর নিচ কেটে দিই, অর্থাৎ জেড মাইনাস 1 জেড মাইনাস 1 কেটে দিলে থাকছে আমাদের মাইনাস 1, আর এই পাশে থাকছে কি 1 বাই জেড মাইনাস 1, আর এই পাশে যা ছিল ঠিক তাই আছে। এখন আমরা এই জেড মাইনাস এই 1 বাই জেড মাইনাস 1টাকে বাম পাশে নিয়ে যাব। তো এখানে আমরা ওটাই করেছি, আমরা এখানে 1 মাইনাস জেড 1 বাই 1 জেড মাইনাস 1, আর এইখানে মাইনাস 1 বাই জেড মাইনাস 1কে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি। তো এটা মাইনাস ছিল, এই পাশে এসে হয়ে গেছে কি প্লাস, আর এই পাশে আমাদের শুধু থাকলো 2। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, একই কেটে যাচ্ছে। তো এখানে 1 সমান 2 থাকছে। তো এটা তো আসলে কখনোই সম্ভব নয়, এর জন্য আমরা লিখে দিয়েছি, কিন্তু এটা কি নয়, সম্ভব নয়। 1 সমান কখনোই 2 হয় না, এটা কখনোই সম্ভব নয়, সুতরাং এর কোনো সমাধান নেই। তাই নির্ণয় সমাধান সেট হচ্ছে এস সমান 5, অর্থাৎ ফাঁকা সেট, এর কোনো সমাধান নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সঙ্গ দিয়ে ভিডিওটি দেখে। যদি তোমরা কিঞ্চিত উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি শেয়ার করবে সবার মাঝে। ধন্যবাদ কষ্ট করে থাকার জন্য।